বন্ধুরা বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রান্তিক গুহ গুহু জেবিট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তৃতীয় বর্ষের ছাত্র সো ফাইনালি 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 ভেটেনারি কাউন্সিলিংয়ের নোটিস বেরিয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে যে ভেটেনারি কাউন্সিলিং হয় সেটা কবে হবে কিভাবে হবে কবে কি কি ডেট আছে সমস্ত কিছু কমপ্লিটলি বেরিয়ে গেছে অ্যাডমিশন নোটিস আর প্রসপেক্টের সহ তো আমি বলতো তোমাদেরকে অ্যাডমিশন নোটিসটা বলছি কিছু ইম্পর্টেন্ট জিনিস শিডিউল কবে আছে কবে কি হবে কমপ্লিটলি এখনও সমস্ত কিছু বলা হয়নি কিছু কিছু জিনিস বলা হয়েছে যা যা বলা হয়েছে আমরা সেগুলো কমপ্লিটলি ফলো করতে থাকবো এর আগে একটা পেপার কাটিংয়ের নোটিস যেখানে বলা হয়েছিল টোয়েন্টি এইট থেকে অ্যাডমিশন শুরু হবে এখানে তাই বলা হয়েছে টোয়েন্টি এইট থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে সো কমপ্লিটলি আমি এটা এক্সপ্লেন করেছি তোমাদেরকে তো শুরু থেকে শেষ হতে দেখে নাও আগে থেকে বয়ে রাখছি যারা এই নোটিশটা জানতে চাও কোথা থেকে পাওয়া গেছে তারা এই যে লিঙ্কটা আছে www.wbuafsc.org জি এখানে চলে যাও এই গ্রুপটা যখনই তোমরা যাবে তখন ওপরেই তোমরা দেখে নেবে যে লিঙ্ক আসছে সেই লিঙ্কটা থেকে ডাউনলোড করে তোমরা এই অ্যাডমিশন নোটিসটা পেয়ে যাবে অথবা আমার টেলিগ্রাম আইডি যদি ফলো করে রাখো সেখানে আমি নোটিসটা দিয়ে দেবো সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো এবার মেইন জিনিসটা দেখে নেবো মেইন যেটা বলা আছে যে অনলাইন ফর্মস অ্যাভেলেবেল থ্রু ওয়েবসাইট অর্থাৎ প্রথমে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে সেই অ্যাপ্লিকেশনের টাইমিং হচ্ছে হলো টোয়েন্টি এইট আগস্ট দু থেকে টেন্থ সেপ্টেম্বর দু হাজার তেইশ অর্থাৎ কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে এটা আর কবে অবধি চলবে টেন্থ সেপ্টেম্বর অবধি চলবে লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফর্মস এটা কবে অবধি চলছে সেটা হচ্ছে টেন্থ সেপ্টেম্বর কটা অবধি চলবে রাত বারোটা অবধি চলবে তারপরে কী আছে পাবলিকেশন মেরিট লিস্ট ষোলো তারিখে তোমাদের মেরিট লিস্ট বেড়াবে এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট এটার ওপর তোমাদের সমস্ত কিছু ডিপেন্ড করছে তোমাদের কীরকম কী চান্স আছে কত কী হতে পারে আছে কি নেই সমস্ত কিছু এই লিস্টটা দেখে তোমরা অ্যাজামশন করে নিতে পারো কিছু কিছু এক্সট্রা চেঞ্জ হয় সেগুলো যদি তোমরা আগে আমার ভেটেনারি কাউন্সেলিংয়ের ভিডিও দেখে থাকো তবে সেগুলো জানবে বাট যদি না জেনে থাকো মোটামুটি একটা আইডিয়া ধরে রাখো যে এই লিস্টটার ওপর তোমাদের অনেক কিছু ডিপেন্ড করছে তোমরা এখান থেকে সিট ম্যাট্রিক্স আমি একটু বলে দিচ্ছি সেটা দেখে তোমরা কিছুটা ধারণা করে নিতে পারো যে তোমাদের কতটা কি চান্স আছে কি নেই সেই হিসাবে তোমরা ফার্দার কাউন্সেলিং করতে পারো আর এটা আয়ুষের যারা পার্টিসিপেট করবে তাদের জন্য খুবই ভালো খবর কারণ মোটামুটি আয়ুষের সেকেন্ড রাউন্ডের আগেই এটা আশা করছি কমপ্লিট হয়ে যাবে তো যারা এখানে পাবে না তারা আয়ুষ কাউন্সিলিংয়ে স্বাচ্ছন্দ্যে পার্টিসিপেট করতে পারবে কোনো রকম সমস্যা হবে না তারপরে যেগুলো দেওয়া আছে যে বাকি যে ইনফরমেশান সেগুলো থাকে সিট অ্যালটমেন্ট এগুলো পরে জানিয়ে দেওয়া হবে সেটাই এখানে বলা আছে আর কমেন্সমেন্ট অফ ক্লাসেস সেই একই ইউনিভার্সিটি যে ওয়েবসাইট আছে সেখানে জানিয়ে দেওয়া হবে আমাদের এত জানে কাজ নেই আমাদের জানতে হবে যে আমরা কালকে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবো ভেটেনারি কাউন্সিলিংয়ে বসার জন্য তারপর একটু সিটটা দেখে নিই কতগুলো আছে টোটাল সিট আছে হলো একশোটা তার মধ্যে বিসিআইতে পনেরোটা সিট চলে যাবে সেটা সবাই জানি বাকি এইট্টি ফাইভটা যে সিট আছে তার মধ্যে জেনারেলে অলমোস্ট যে ফিফটি পার্সেন্ট থাকে সেটাই আছে ফর্টি সেভেন পার্সেন্ট বাকি এসসি ক্যাটাগরিতে নাইনটিন এসটিতে পাঁচটা ও বিসিএতে আটটা ওবিসি বিতে ছটা পিডাব্লিউডিতে চারটে আর জিটি এতে একটা সো যখন স্টেট র্যাঙ্ক বেরাবে সেটা দেখে তোমরা মোটামুটি একটা অ্যাজামশন করে নিতে পারো যে কোন ক্যাটাগরিতে তোমাদের কলেজ পাওয়ার চান্স ঠিক কতটা আছে এই সিটটা মোটামুটি দেখে নিয়ে তোমরা একটা প্রেডিকশন করে নিতে পারো তারপরে কি আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা তোমরা সবাই জানো নতুন করে বিশেষ বলার নেই জাস্ট নর্মালি বলে দিচ্ছি ইন্ডিয়ার সিটিজেন হতে হবে সতেরো বছরের উপরে হতে হবে তারপরে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো থাকতে হবে এটা একটা আছে আর লাস্ট অ্যান্ড লাস্ট যেটা আছে সেটা হলো যে ফিফটি পার্সেন্ট মার্কস জেনারেলের ক্ষেত্রে আর রিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে ফর্টি সেভেন পার্সেন্ট মার্কস থাকতে হবে প্রত্যেকটা সাবজেক্টে যদি তোমরা এই কাউন্সিলিংয়ে বসে চাও তাহলে তোমাদের এই মার্কসটা থাকতে হবে তারপরে নেক্সট পেজে দেখে নেবো যে একটা কী আছে পিডাব্লিউ ক্যাটাগরির জন্য আছে কিছু সেগুলো তোমরা একটু দেখে নিতে পারো যে যে ডিসাবিলিটিগুলো বলা আছে সেগুলো তোমাদের এখানে দেখে নিতে হবে তারপরে আরও টুকটা কিছু বলা আছে কী কী তোমাদের লাগবে ডিউরিং অ্যাপ্লিকেশান নির্দিষ্ট কিছু ফর্ম্যাট সাবমিট করতে হবে নির্দিষ্ট কিছু ডকুমেন্টস জমা করতে হবে পরে যখন তোমাদের ডাকা হবে তখন তোমাদের সেই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেখানেই তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান হবে সেখানেই সমস্ত কিছু হবে তো কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে একটু দেখে নাও স্কোর কার্ড র্যাঙ্ক কার্ড অফ নিট দু হাজার তেইশ এটা তোমাদের লাগবে ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ আ প্রেসক্রাইব ফর্ম দেখো এই ডোমিসাইলটা ক্লিক যদি করে নাও সেই একই ডোমিসাইল হবে যেটা ডাবলু এমসি সি ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলিং এম বিবিএস আর এ যে ডোমিসাইল ফর্ম আছে সেম ফর্ম্যাট সেটাই আইসও চলবে সেটাই সেটাই চলবে এ ওয়ান এ টু বি যেটা আছে সেম আছে তারপরে আরও কি আছে এসসি এস টি ওবিসি বিসি সার্টিফিকেট ওয়েদার যাদের ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল আছে সেটা হতে হবে সেকেন্ডারি এক্সামিনেশন অ্যাডমিট কার্ড বার্থ সার্টিফিকেট এজ এচ প্রুফ এখানে তোমাদের যে তুমি বললাম যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হচ্ছে তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে জেনারেলি মাধ্যমিক বা ক্লাস টেনে যে অ্যাডমিট কার্ড হয় সেটা এস প্রুফ রূপে গণ্য হয় তো তোমরা ওটা ব্যবহার করতে পারো মার্কশিট অফ সেকেন্ডারি অর্থাৎ ক্লাস টেনের মার্কশিট আর ক্লাস টুয়েলভে মার্কশিট তো টুয়েল কী কী লাগতো স্কোর আর র্যাঙ্ক কার্ড ডোমেসা সার্টিফিকেট যদি না বানিয়ে থাকে এখন তো বানিয়ে নাও কারণ তোমাদের এটা অ্যাপ্লিকেশনের সময় লাগবে ওকে তো স্কোর কার্ড ডোমেস্তা সার্টিফিকেট এসসি এস টি ও বিসি যা কিছু আছে এর মধ্যে তোমাদের সার্টিফিকেট ওটা তারপরে ক্লাস টেনের অ্যাডমিট কার্ড মার্কশিট আর ক্লাস টুয়েলভে মার্কশিট তারপরে কী হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ক্লিক হিয়ার টু ফিল তো এখানেই তোমাদের এই ক্লিক হেয়ার টু ফিলিং এখানে তোমাদের ক্লিক করে নিয়ে তারপরে তোমাদের ফার্দার কাউন্সিলিংটা করতে হবে আর এখানে লেখা আছে কত এখানে তোমাদের চার্জ লাগবে হচ্ছে হলো পাঁচশো টাকা জেনারেলদের জন্য আর বাকি সব ক্যাটাগরির ক্ষেত্রে আড়াইশো টাকা কারণ নিটের যে নিয়মকানুন আছে সেই অনুযায়ী এই প্রভেশনাল মেট লিস্ট তৈরি হবে আর তারপরে এখানে একটা স্পেশাল জিনিস আছে ডিক্লেশন অফ র্যাগিং তোমাদের সেদিনই দিয়ে দিতে হবে যেদিন তোমাদের ওইখানে গিয়ে অ্যাডমিশন হবে সেদিন তোমাদের ডিক্লেশন অফ র্যাঙ্কিং দিয়ে দিতে হবে সেটা এখানে বলা আছে তারপরে একটা ভেরি ইম্পর্টেন্ট কথা যেটা আমাদের দেখো অনলি সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ডাজ নট কনস্টিটিউট রাইট অফ অ্যাডমিশন অ্যান্ড দ্য ডিসন অফ অ্যাডমিশন কমিটি স্কুল অ্যান্ড ফাইনাল তো তোমরা শুধুমাত্র অ্যাপ্লিকেশন করলে তাহলেই তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে এমন কোনো কথা নেই তোমাদের ফাইনাল অ্যাডমিশনে আগে ডকুমেন্ট চেক হয় ইভেন এমনও না যে তোমাদের র্যাঙ্ক উপর দিকে আছে তবেই তোমরা চান্স পেয়েছো এমন কোনো কথা নেই তোমাদের ওইখানে প্রত্যেকটি ডকুমেন্ট ঠিকঠাক করে আগে ভেরিফাই হবে সমস্ত কিছু দেখবে মিলিয়ে যে ঠিক আছে কি না তারপরে ওরা ফাইনাল পারমিশন যখন দেবে যে না এসব কিছু ঠিক আছে কলেজে অ্যাডমিশন নিতে পারবে তারপরে তোমরা এখানে ভর্তি ভর্তি হতে পারবে ইউনিভার্সিটি রিজার্ভ দ্য রাইট টু ইনক্রিজ আর ডিক্রিজ দ্য নাম্বার অফ দ্য সিটস উইদাউট অ্যাসাইনিং এনি রিজন দেয়ার অফ ইন কেস অফ ডিসপুট দ্য ডিসিশন অফ দ্য দ্যমিনিস্ট্রেট কমিটি ফুল অ্যান্ড ফাইনাল সো এখানে যে অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি থাকবে যারা মূলত এই প্রসিডিওটা করাবে তাদের ডিসিশন ফুল অ্যান্ড ফাইনাল হবে তোমরা তাদের ডিসিশনের উপর কোনো কথা বলতে পারবে না সেটাই এখানে মূলত বলা আছে এগুলো অত জানার দরকার নেই মেনলি তোমাদের দুটো একটা ব্যাড নিউজ আছে ব্যাড নিউজটা হলো ইডাব্লিউএস সিট এবারও ইনক্লুড হয়নি সো যারা ই ক্যান্ডিডেট আছেন তাদেরকে এখানে জেনারেল রূপেই পার্টিসিপেট করতে হবে এটা একটা ব্যাড নিউজ আছে আমি ভেবেছিলাম ইডাব্লু হয়তো এবছর চালু করবে বাট স্টিল ওরা চালু করেনি তো তোমরা কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে কালকে থেকে অ্যাপ্লিকেশান শুরু করে দাও যাদের ডোমিসাইল আছে আমি তোমাদের অনেক দিন আগে থেকে বলেছি যে ডোমিসাইলটা সেম থাকবে ডোমিসাইলটা রেডি করে রাখো যদি ডোমিসাইলটা রেডি করে রাখো খুবই ভালো যদি না করে থাকো এখনই শুরু করে দাও দশ তারিখ অব্দি তোমাদের কাছে টাইম আছে এটা আর সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড হয় না এটা একটাই রাউন্ড হবে তো দশ কাউন্সিলিংয়ের মধ্যে যারা মূলত এই ডোমিসাইল সমস্ত ডকুমেন্ট রেডি করে নিতে পারবে তারা এখানে অ্যাডমিশন নিতে পারবে সো যদি না বানিয়ে থাকো এখন থেকে বানানো প্রসিডিউর শুরু করে দাও কাউন্সিলিং নিয়ে সবসময় আমাদের মনে একটা ভয় থাকে যে না আমরা যদি এটা ভুল করি কি হবে যদি ওটা ভুল করি কি হবে চয়েস ফিলিং কীভাবে করবো চয়েস স্কিলিংটা ঠিকঠাক করে হবে কি হবে না কি করতে পারবো কি পারবো না প্রথমবার কাউন্সিলিং করাচ্ছি কি হব অনেকেরই ভয় থাকে অনেক সময় ভুলে কারণে মারাত্মক কিছু হয়ে যেতে পারে সেই কারণে আমরা অনেক সময় ভরসা করে থাকি যে কেউ এক্সপিরিয়েন্স যদি কেউ থাকে তার থ্রু কাউন্সিলিংটা করানোর তো আমি এবছর শুরু করছি পেইড কাউন্সিলিং যারা ইন্টারেস্টেড আছো যারা মনে হচ্ছে যে না কোনো এক্সপিরিয়েন্স কাউকে দিয়ে কাউন্সিলিং করাবো আমাদের তো অবশ্যই তোমরা আমাকে মেসেজ করতে পারো পেইড কাউন্সিলিংয়ের জন্য আমি তোমাদের রেজিস্ট্রেশন থেকে শুরু করে চয়েস ফ্রিম থেকে শুরু করে ফাইনালি যখন তোমাদের কলেজ অ্যালট হয়ে যাবে এই অ্যালটমেন্ট লেটার সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে দেবো কমপ্লিট গাইড করে দেবো তোমাদেরকে সমস্ত রকমভাবে হেল্প করে দেবো এর ফিজ হলো আয়ুষ কাউন্সিলিং যদি তোমরা স্টেট করাও অথবা অল ইন্ডিয়া করাও অথবা দুটোই করাও সেক্ষেত্রে পনেরোশো টাকা আর যদি ভেটেনারি করাও সেটা স্টেট হোক অথবা অল ইন্ডিয়া হোক অথবা দুটোই হোক সেখানে পনেরোশো টাকা পনেরোশো টাকা ফিজটা আমি নেবো আর সাথে দিতে হবে রেজিস্ট্রেশন ফি বিভিন্ন যদি অল ইন্ডিয়া কাউন্সিলিং করো সেখানে রেজিস্ট্রেশন ফি প্লাস সিকিউরিটি ফিস দিতে হয় আর যদি স্টেট কাউন্সিলিং করাও সেখানে শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি দিতে হয় তো পনেরোশো টাকা প্লাস রেজিস্ট্রেশন ফি সিকিউরিটি ফি যেগুলো সেগুলো তোমাদের দিতে হবে অনেকটাই চিপ পেট আছে তো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা এই নাম্বারে কল করতে পারো অথবা মেসেজ করতে পারো আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে রেসপন্স করব। তো এরপরে আরও ভিডিও আসবে আরও যদি কোনো নোটিস আসে এই ব্যাটারি নিয়ে সেই ভিডিও আসবে ডোমিসাইলটাও তোমায় দেখিয়ে দেবো যা তোমাদের একটু বুঝতে সুবিধা হয় যে না ডোমিসাইল সেমই আছে দাদা যেটা বলেছিল সেম ডোমিসাইল সব জায়গায় অ্যাপ্লিকেবল হয়েছে সেটা মেডিকেল ডেন্টাল আয়ুষ সমস্ত কিছু সেম অ্যাপ্লিকেবল হবে সো যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা ধন্যবাদ